हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल स्टडी विद पिया पार्टनरशिप विद आन एकेडमी। एखोनो जारा आमादे चैनल टीके सब्सक्राइब करोनी अवश्य सब्सक्राइब करे निये पाशेर बेल आइकन प्रेस करे रखो एवं तार साथे साथे ऑल नोटिफिकेशन ऑन करे रखबे समय मतो प्रत्येकटा नोटिफिकेशन पावार जोन। मात्र तीनटे स्टेप फलो करे तुम्हारा आन एकेडमी ते आमादेर क्लासगुलो करते पारो। प्ले स्टोर थेके डाउनलोड करो आन एकेडमी लार्निंग एप, फोन नम्बर एवं इमेल वेरिफाई करो। नेक्स्ट तुम्हारे जो गोल जिज्ञेस करा हबे WBPSC अवश्य लिखबे, सार्च करो पिया मालाकार एवं आमाके फलो करे नाओ। पाशापाशी आमार वीडियोगुलो देखते थाको, इनवाइट कोड जखन चाहबे तखन अवश्य पिया मैम टाइप करबे, ताहले एकदम फ्रीते क्लासगुलो करते पारबे। आमादेर क्लासेर टाइमिंग होच्छे कारेंट अफेयार्सेर क्लास बिकेल 5टार समय, जिके उइथ शर्ट ट्रिक रात ठीक 9टार समय, एबं पॉलिटी सम्पूर्ण बांग्लाते उइथ कन्सेप्ट जदि जानते चाओ अवश्य सकाल 11टार क्लास अटेंड करो। प्रत्येक दिन शेखो शर्ट ट्रिक, इतिमध्ये 40+ शर्ट ट्रिक शेखानो हो गेछे विभिन्न विषयेर ओपर। अवश्य अप्लाई कोड बा इनवाइट कोड करो पिया मैम एंड फ्री क्लास करो। सुवर्ण सुयोग चले एसेछे आबारो, ICDS इंटरव्यूर प्रस्तुति एखन आबार तोमरा निते पारो। आमादेर फोर्थ बैच लंच करा होच्छे, 15 आगस्ट थेके क्लास शुरू होबे। 200 जनेरो बेशी छात्री इतिमध्येई किन्तु प्रशिक्षण निये निएछे, तोमरा विभिन्न समये तादेर भिडियोगुलो देखेछो। 2 मासेर टोटाल कोर्स थाकछे, एवरी सान्डे लाइव जूम क्लास करानो होबे 8:30 समय। सो आमादेर क्लासे एबारे थाकछे ड्रेस कोड एंड मैनार्स, GK लाइव क्लास प्लस नोट्स, ICDS लाइव क्लास प्लस नोट्स, कारेंट अफेयार्स लाइव क्लास प्लस नोट्स, ट्रेडिशनल GK नोट्स एवं तार संगे अवश्य सिचुएशन बेस्ड क्वेश्चनेर लाइव क्लास। टोटल 7 क्लास एवं 1 लाइव ऑनलाइन मॉक इंटरव्यूएरो किन्तु सुजोग तोमादेर काछे थाकछे। देरी करो ना, एक्षुनि एनरोल करो तोमार नाम। स्क्रिने देवा नम्बरे तुम्हरा एक्षुनि ह्वाट्सएप करो एवं जोगाजोग करे नाओ आमादेर संगे, समस्त किछु डिटेल्स जेने नाओ, तारपर अवश्य आमादेर क्लासटी अटेंड करो एवं तुम्हार ICDS इंटरव्यूएर प्रस्तुतिके आरो दृढ़ ओ मजबूत करे तोलो। गुड इवनिंग, गुड इवनिंग सर, गुड इवनिंग मैम। पपी एकटु निजेर सम्पर्के आमादेरके एकटु बोलो। अच्छा मैम, ধন্যবাদ ম্যাম আমাকে নিজের সম্পর্কে পরিচয় দেওয়ার সুযোগটি দেওয়ার জন্য। আমার নাম পপি সরকার, আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত ধলচিতা গ্রামের বাসিন্দা। একটু জোরে বলো। শিক্ষাগত যোগ্যতা হলো, আচ্ছা স্যার, আমার শিক্ষাগত যোগ্যতা হলো, আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি নন্দীরহাট নগেন্দ্রপুর উচ্চশিক্ষা নিকেতন থেকে, যথাক্রমে 2011 এবং 2013 সালে। এরপর আমি আমার গ্রাজুয়েশন করেছি টাকি গভর্নমেন্ট কলেজ থেকে 2016 সালে। বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলেছি এবং আমার হবি হলো স্যার যোগাসন করা, এবং আমি একজন সৎ পরিশ্রমী। আর স্যার আমার জীবনের লক্ষ্য হলো আত্মনির্ভর হওয়া এবং নিজের পরিবারের পাশে দাঁড়ানো। এটুকু স্যার, ধন্যবাদ। তোমার এইম সম্পর্কে কিছু শুনলাম না, তোমার এইম কি আছে? হ্যাঁ ম্যাম, আমার জীবনের লক্ষ্য হলো নিজের পায়ে দাঁড়ানো এবং আমার পরিবারকে সাহায্য করা, পাশাপাশি সমাজের প্রতি নিজের অবদান রাখা। আচ্ছা, সমাজের প্রতি নিজের অবদান কিভাবে রাখবে? ম্যাম এখনো পর্যন্ত আমি তেমন সক্রিয়ভাবে কখনো অংশগ্রহণ করিনি, তবে ম্যাম আমি যখন স্কুল লাইফে পড়তাম, আমার যে আমার চারপাশের যে স্যার ম্যাম ভাটা মানে ইট ভাটা প্রবণ এলাকা, তো ম্যাম ওখানে যে সমস্ত ছেলেপিলেরা আছে, তো তাদেরকে ম্যাম আমি আমার জামা কাপড় দিয়ে অনেক সময় সাহায্য করতাম। আর এছাড়া ম্যাম আমি যখন স্কুলে পড়ি তখন ম্যাম আমি সাধারণত দেখেছি রাস্তার ধারে যে জলের কলগুলো ছিল সে সময় জল অকারণেই পড়ে যেত, তো আমি আমার যে সাধ্যমতো চেষ্টা করতাম সেই জলগুলো স্যার যাতে অপচয় না হয় সেজন্য। এটা বেশ ভালো উদ্যোগ। মানে আমি অ্যাকচুয়ালি জানতে চাইছিলাম যে তুমি পরবর্তীতে গিয়ে কি করতে চাও, সেই জিনিসটা একটু বলো। আচ্ছা, পরবর্তীতে ম্যাম আমি চাই একটু সরকারি ভাবে সরকারি কাজে নিজেকে নিযুক্ত করে আর্থিক ভাবে স্বনির্ভর হওয়া, আর সেই আর বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেগুলো আরো বৃহত্তর ভাবে সমাজে বাস্তবায়িত করা, যাতে মানে তৃণমূল স্তরের গ্রামীণ যারা দরিদ্র পরিবারের মায়েরা রয়েছেন বা শিশুরা রয়েছেন তাদের যাতে আরো উন্নতি করা যায়,
আর্থিক ভাবে সেই চেষ্টাই করব। আর্থিক ভাবে কিভাবে করবে তুমি? আর্থিক ভাবে বলতে ম্যাম, প্রথমত যে স্কিম গুলো রয়েছে সেই স্কিম গুলোকে আরো, স্কিম গুলোর প্রতি তাদেরকে আরো বেশি জানানো, সচেতন করা, এবং স্কিম গুলোর সুবিধা যাতে ওনারা পেতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া, আর এই যাতে এই প্রশিক্ষণ গুলো নিয়ে ওনারা নিজেদের আর্থিক দিকটাকে আরো উন্নত করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই ব্যবস্থা করা। আচ্ছা, তো স্কিমের কথা যখন এলোই, তাহলে এবার একটু জিজ্ঞেস করি যে নতুন একটা স্কিম বেরিয়েছে, জানো কি? হ্যাঁ ম্যাম, নতুন মানে সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা স্কিম এসেছে, এটা লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। হুম হুম হ্যাঁ, কি করা হবে ওটাতে, ব্যাপারটা কি এই একটু স্কিমের, বলো। হ্যাঁ ম্যাম, এই স্কিমের মাধ্যমে সাধারণত যেটা অনুন্নত শ্রেণী মানে তফসিল জাতি উপজাতি মহিলারা রয়েছেন এবং সর্বোপরি সমস্ত মহিলাদেরকে মাসিক 1,000 টাকা মানে আর্থিক সহায়তা দেওয়া হবে। 1,000 টাকা কি সবাইকে দেওয়া হবে? দুঃখিত ম্যাম, মানে যারা অনুন্নত সম্প্রদায়ের মহিলারা রয়েছেন তাদেরকে 1,000 টাকা মাসিক, এবং তো যারা অন্য অনুন্নতটা শ্রেণীর কিভাবে মহিলা, ডিফাইন করবে, মানে কে অনুন্নত আর কে উন্নত কিভাবে ডিফাইন করবে? স্যার প্রথমত তপশিল জাতি উপজাতি যে মানে সঠিক আমি স্যার জানতে চাইছি কিভাবে, কোনো ইনকাম লেভেল আছে? স্যার এই মুহূর্তে সঠিক আমার মনে পড়ছে না আর কি। আমি তাহলে কয়েকটা কোশ্চেন করে নিই। ICDS কথার অর্থ কি? ICDS কথার অর্থ হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, বাংলাটা কি হবে? সুসংগত শিশু উন্নয়ন পরিষেবা। শিশু, হ্যাঁ একদম। আচ্ছা, ICDS এর যে SNP আছে, তো SNP বলতে আমরা কি বুঝি? ম্যাম, SNP-টা হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, যেটা সাধারণত 1970 সালে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে চালু করা হয়। আর এই প্রকল্পের মাধ্যমে সাধারণত পুষ্টিগুণ সম্পন্ন খাবার দেওয়া হয়ে থাকে শিশুদের, যেমন পুষ্টিগুণ সম্পন্ন পাউরুটি, তারপর বিভিন্ন ডাল ডাল শস্য বা দানা শস্য, একদম একদম ভিটামিন ঠিক এ আছে। শস্য তেমন। আচ্ছা, আর MMP বলতে কি বোঝো? হ্যাঁ ম্যাম, MMP MMP আচ্ছা, মিড ডে মিল প্রোগ্রাম, MMP। আচ্ছা, এখন বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী শিশু উন্নয়ন, যেটা মানে ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মন্ত্রী কে আছেন? মাননীয় স্মৃতি ইরানি, মাননীয় স্মৃতি সরি জুবিন। মাননীয় মাননীয় স্মৃতি জুবিন ইরানি। যদি তোমাকে বলা হয় যে এই চাকরিটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, তাহলে তোমার উত্তর কি হবে? হ্যাঁ ম্যাম, ব্যক্তিগতভাবে বলতে গেলে এই চাকরিটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চাকরির সঙ্গে এই চাকরিটা করার ক্ষেত্রে ম্যাম আমার ব্যক্তিগত মানে ছোটবেলা থেকে আমি ব্যক্তিগতভাবে এমন কিছু মানে অভিজ্ঞতা হয়েছে যেটার প্রতি ম্যাম এই চাকরিটার প্রতি আমি খুবই আকৃষ্ট হয়েছি। আর পাশাপাশি ম্যাম এই চাকরির মধ্যে একটা জব বৈচিত্র্য মানে কাজের একটা বৈচিত্র্য আছে, যেখানে বিভিন্ন স্তরের বিভিন্ন মানসিকতার মানুষদের নিয়ে তাদেরকে মধ্যে তাদের মধ্যে সমন্বয় সাধন করে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করা, স্বাস্থ্য সম্পর্কে, পুষ্টি সম্পর্কে, এবং সর্বোপরি তাদের আর্থিক উন্নয়ন ঘটানোর একটা ব্যাপারও এখানে রয়েছে, যেটা স্যার আমাকে যেটা ম্যাম আমাকে খুব আকৃষ্ট করেছে। আর সর্বোপরি স্যার ম্যাম এই কাজটার মাধ্যমে আমি নিজেকে বেকার থেকে সকালে পরিণত করার একটা সুযোগ পাবো। তো সব মিলিয়ে স্যার ম্যাম এই কাজটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এতটা যখন গুরুত্বপূর্ণ, আমাকে যদি একটু তোমার যেটা অ্যাডভার্টিসমেন্ট আইডি ছিল, তো সেটা যদি একটু বলো, অ্যাডভার্টিসমেন্ট নাম্বার কত ছিল সেটা যদি একটু বলো। 8/2019। ভেরি গুড, ঠিক আছে স্যার, এবার একটু আপনি কোশ্চেন করুন। আচ্ছা, তো ছোটবেলা থেকে তোমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে, তার নিরিখে তোমার মানে এই চাকরির প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ব্যাপারে কিছু জানো? স্যার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা হলো প্রধানত যে মানব উন্নয়ন সূচক, মানে কতগুলো নির্দিষ্ট ইন্ডিকেশন থাকে তার উপরে ভিত্তি করে স্যার এটা করা হয়। হ্যাঁ, কোন কোন বিষয়ের উপর দেখা হয়? প্রধানত
স্যার, মানে যে স্যার আমি এই মুহূর্তে সঠিক ঠিক মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, পঞ্চায়েতে পঞ্চায়েতে মেয়েদের জন্য কত পার্সেন্ট সিট সংরক্ষিত? 50%। 50% সংরক্ষিত? মানে স্যার পঞ্চায়েতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ রয়েছে, এখন স্যার সেটা 50% করা হয়েছে। আচ্ছা, মানে কোন ইয়ের মাধ্যমে করা হলো একটু যদি বলো। 33% রিজার্ভেশন থেকে 50%, মানে কোন অ্যামেন্ডমেন্ট হয়েছে না কিছু হয়েছে? সরি স্যার, এই বিষয়টা আমার এই মুহূর্তে মনে আচ্ছা, পড়ছে না। পঞ্চায়েতে কটা স্তর আছে, মানে আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের কটা স্তর এবং কি কি? পঞ্চায়েতে 3টে স্তর রয়েছে স্যার, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। জেলা পরিষদ কোনটা কোন স্তরে, মানে এই যে 3টে নাম বললে সেটা 3টে হায়ারার্কি লেভেলে, সেই লেভেল গুলোর নাম বলো। যেমন ফার্স্টে আমি গ্রাম পঞ্চায়েত, সেটা কোন লেভেলে থাকে? গ্রাম পঞ্চায়েতটা স্যার সাধারণত, মানে স্যার গ্রাম পঞ্চায়েতটা সাধারণত গ্রাম স্তরে থাকে। তারপরে পঞ্চায়েত আর সমিতিটা? আর পঞ্চ হ্যাঁ পঞ্চায়েত সমিতি আর সাধারণত ব্লকে, আর আর জেলা পরিষদ যেটা, জেলা পরিষদ জেলা স্তরে থাকে। আচ্ছা, তাহলে তোমার কোথাও মনে হলো না এই যে পঞ্চায়েতের স্তর গুলো করেছে সেটা মাঝখানে কোথাও একটা গ্যাপ থেকে গেছে, মানে মাঝখানের কোন একটা স্তরে এই পঞ্চায়েতের টায়ারটা নেই? স্যার প্রধানত এই যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের মাঝে যে একটা স্যার যেটা রয়েছে, গ্রাম মানে স্যার কি থাকে, যেটা মানে কোথায় গ্যাপটা পড়লো কোথায়? মহকুমা, আমি আমি যে গ্যাপটার হ্যাঁ কথা স্যার বলছি সেটা কোথায় পড়লো? মানে জেলা পরিষদ আর ব্লকের মাঝখানে যেটা মহকুমা পরিষদ থাকে, মানে হ্যাঁ ওটা একদম, স্যার বাদ আছে। তা আমাদের মহকুমা পরিষদ আছে পশ্চিমবঙ্গে কোথাও? স্যার জলপাইগুড়িতে মহকুমা পরিষদ আছে। না, জলপাইগুড়ি নয়। টোটাল কটা আছে, টোটাল পশ্চিমবঙ্গে টোটাল কটা মহকুমা পরিষদ আছে? টোটাল পশ্চিমবঙ্গে 20টি মহকুমা পরিষদ আছে। মহকুমা পরিষদ কটা? মহকুমা কটা? স্যার 20টা মহকুমা পরিষদ, না, সে তো 20টা জেলা পরিষদ আছে। আচ্ছা আচ্ছা দুঃখিত, ঠিক আছে, মহকুমা পরিষদ তো একটাই আছে, এক সরি স্যার এক হ্যাঁ সেটা হচ্ছে একটাই কি নাম কি? স্যার, স্যার সেটা স্যার শিলিগুড়িতে আছে মহকুমা পরিষদ। শিলিগুড়ি আছে, একদম ঠিক আছে। আচ্ছা, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 1950-এর 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি। ভারতের স্বাধীনতা দিবস কবে প্রথম পালন করা হয়? স্যার ভারতের স্বাধীনতা দিবস প্রথম পালন করা হয় যদিও তখন ভারত স্বাধীন হয়নি, তার অনেক আগেই স্যার একবার স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, সেটা কবে? হ্যাঁ স্যার স্যার 1929-এর 31শে ডিসেম্বর রাত 12টার পর, মানে 1930-এর 1 জানুয়ারি। না, সেটা স্বাধীনতা দিবস না, সেটাকে পতাকা তোলা হয়েছিল। আচ্ছা হ্যাঁ স্যার, পতাকা তোলা হয়েছিল। স্বাধীনতা দিবসটা তার পরের একটা ডেটে, বলো ঠিক এগুচ্ছ বলো। ওই দিন রাত্রিবেলায় স্যার ত্রিবর্ণ পতাকা তোলা হলো। ত্রিবর্ণ পতাকা তোলা হ্যাঁ হয়েছিল মানে স্বাধীনতা পালন করছে এরকম নয়, ঠিক আছে? তো 1930 সালে স্যার 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি হ্যাঁ স্যার 1930 সালে, তাহলে হ্যাঁ স্যার 1930-এর প্রভাবটা 20 বছরের, ঠিক আছে? প্রথম হ্যাঁ সংবিধান আমাদের কার্যকর হলো এবং প্রথম স্বাধীনতা দিবস পালন হলো, ঠিক 20 বছরের তফাৎ। আচ্ছা, অলিম্পিক সম্পর্কে কিছু আপডেট আছে তোমার কাছে আজকে? স্যার অলিম্পিক সাধারণত গতকাল 23শে জুলাই টোকিও অলিম্পিক শুরু হয়েছে। হ্যাঁ, আর স্যার আর স্যার এটা হচ্ছে 32তম সংস্করণ টোকিও অলিম্পিকের। না আজকের আর কোনো আপডেট আমাদের আছে?
আজকে স্যার আমাদের ভারতবর্ষের মীরাবাই চানু ভারোত্তোলনে রৌপ্য পদক পেয়েছেন। আচ্ছা, মীরাবাই চানুর মানে আগের যদি আমরা পারফরমেন্স দেখি, তাহলে 2017 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও তিনি একটা পদক জিতেছিল, ঠিক আছে? 2017 সালে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল ওয়েট লিফটিং এ, সেখানেও তিনি একটা পদক জিতেছিলেন। কি পদক বলতে পারবে? স্যার আমি কি স্যার আমি সঠিক নই, তবে উনি কি ব্রোঞ্জ জিতেছিলেন? না, গোল্ড জিতেছিলেন, দুঃখিত দুঃখিত স্যার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড জিতেছিল, ঠিক আছে? এবং হ্যাঁ স্যার, তুমি যেটা ব্রোঞ্জ বলছো, সেটা হচ্ছে 2020 সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল। আচ্ছা স্যার। আচ্ছা, এই মীরাবাই চানুর আগে কোন মহিলা ভারোত্তোলক পদক জিতেছিলেন ভারতের হয়ে অলিম্পিকে? স্যার কর্ণম মালেশ্বরী। একদম, বাহ। আচ্ছা, নিজের সাবজেক্টটা আমার জানা হলো না, তুমি 2016 সালে গ্রাজুয়েশন করেছো, সাবজেক্টটা যদি একটু বলো। হ্যাঁ স্যার, আমি বিএ জেনারেল, মানে আমার আমি পাস গ্রাজুয়েট। আমার সাবজেক্ট ছিল স্যার হিস্ট্রি, পল সায়েন্স আর বেঙ্গলি। হিস্ট্রি, পল সায়েন্স আর বেঙ্গলি, বাহ। তাহলে হিস্ট্রি থেকে কিছু কোয়েশ্চেন করি। হ্যাঁ স্যার। আচ্ছা, দুটো উপাধি বলবো, দুটো উপাধি কে কে পেয়েছে আমাকে বলবে। একটা হচ্ছে শ্রেণিক, একটা হচ্ছে কুণিক। শ্রেণিক উপাধি কে পেয়েছে আর কুণিক উপাধি কে পেয়েছে? স্যার শ্রেণিক উপাধি পেয়েছিল বিম্বিসার, আর কুণিক হ্যাঁ, উপাধি ছিল অজাতশত্রু। অজাতশত্রু। আর বিম্বিসারের নামের মতোই আরেকজনকার নাম আছে, যিনি অমিত্র ঘাত উপাধি পেয়েছিলেন, হ্যাঁ স্যার, কে? বিন্দুসার। বিম্বিসার কোন বংশের আর বিন্দুসার কোন বংশের? স্যার বিম্বিসার হর্যঙ্ক বংশের রাজা ছিলেন, আর বিন্দুসার মৌর্য বংশের রাজা ছিলেন। বাহ। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচনা। হরিসেন কে ছিল? হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। বাহ, আর কিছু জিজ্ঞেস করার নেই, এবার পিএমএম এর কাছে যাব। তো প্রথমে বলি যে খুব ভালো অ্যান্সার করেছো স্যারের প্রত্যেকটা কোশ্চেনে, খুব ভালো অ্যান্সার দিয়েছো। ধন্যবাদ মা। আচ্ছা, কয়েকটা একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটু কোশ্চেন করব, প্রবলেম নেই তো? না ম্যাম, চেষ্টা করব। তো একটা মঙ্ক ফ্রুট বলে একটা ফ্রুট আনা হয়েছে নতুন, হ্যাঁ, আমাদের ভারতে, যেটা চীন থেকে আনা হয়েছে, সেটা প্রথম কোন জায়গায় বা কোন রাজ্যে সেটাকে চাষ করানো শুরু হয়েছে বলতে পারবে? মঙ্ক ফ্রুট, ফ্রুট ফল, ফ্রুট, হ্যাঁ একটা ফল, সেটা চাষ করানো শুরু হয়েছে সবে? দুঃখিত ম্যাম, আমার জানা নেই এটা। আচ্ছা, এটা হচ্ছে তোমার কুলুর নাম শুনেছো? কুলু মানালি, হ্যাঁ ম্যাম। শুনেছো তো? তো এখানে শুরু হয়েছে প্রথম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ম্যাম। ভারতে প্রথম ইগলু ক্যাফে তৈরি হয়েছে, হ্যাঁ, ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য ইগলু ক্যাফে তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে? এটা লাদাখের লেতে তৈরি হয়েছে। গুলমার্গে তৈরি হয়েছে। দুঃখিত ম্যাম, শুনতে পেলাম না। গুলমার্গ, জম্মু কাশ্মীর, গুলমার্গ, গুলমার্গ, হ্যাঁ ম্যাম, দুঃখিত, ভুল হয়ে গেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম ড্রোন, সেই ড্রোনটার নাম কি? একদম দেশীয় প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে। আমি আসলে পড়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, তাহলে মনে করিয়ে দিই, ইন্দ্রজাল। হ্যাঁ। আচ্ছা, সম্প্রতি দ্রোণ একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কোন রাজ্যে? হ্যাঁ, একদম দ্রোণের ইউজ করাই যাবে না। জানা নেই ম্যাম। জম্মু কাশ্মীরে করা হয়েছে, কারণ ওটা খুব সেন্সিটিভ জায়গা, তো একদম দ্রোণের ব্যবহার একদম বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা কিন্তু তুমি মানে কনসেপ্ট লাগিয়ে আনসারটা করে দিতে পারো।
মানে আমি উত্তরটা জানতাম না, কিন্তু আসলে আমার মনে 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 হচ্ছিল। আসলে আসলে স্যার আমিও ভেবেছিলাম, কিন্তু ভাবলাম শিওর নই সেই জন্য আর বলিনি। আর একটা কোশ্চেন দ্রোন নিয়ে যেটা মাথায় আসছে, দ্রোন দিয়ে মেডিসিন পাঠানো হচ্ছিল কিছুদিন আগে কোভিড এর জন্য, ঠিক আছে, সেটা কোন জায়গাটাতে দ্রোন দিয়ে মেডিসিন সেন্ড করা হচ্ছিল গ্রাহকদের কাছে? হবে, সরি ম্যাম জানা নেই। আর একটা লাস্ট কোশ্চেন করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেটা হচ্ছে সম্প্রতি কোথায় বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর প্যানেল ফার্মের উদ্বোধন করা হয়েছে? বৃহত্তম ভাসমান সৌর প্যানেল ফার্ম, ম্যাম এটা কি জাপান? সিঙ্গাপুরে করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স টা খুবই নো প্রবলেম, খারাপ কারেন্ট হয়ে গেল। অ্যাফেয়ার্স করতে হবে, একটুখানি দেখতে হবে। আচ্ছা, এবারে আসি একটুখানি সিচুয়েশন বেসড কোশ্চেনে। আচ্ছা, তো এতজন থাকা সত্ত্বেও তোমাকে কেন আমরা নির্বাচিত করব এই পদটার জন্য? হ্যাঁ ম্যাম, আইসিডিএস এই যে সুপারভাইজার, মানে সমগ্র আইসিডিএস প্রকল্পের যে কাজের ধরন সেটা দেখলে দেখা যায় যে এটা একটা সর্বোপরি গোষ্ঠীমূলক এবং নেতৃত্বমূলক কাজ, যেখানে বিভিন্ন স্তরের বিভিন্ন মানসিকতার মানুষদেরকে নিয়ে তাদের মধ্যে সমন্বয় সাধন করে একযোগে এবং খুব সহানুভূতির সাথে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা আমার মধ্যে আছে ম্যাম, তো সেজন্য আমি মনে করি এই কাজটা আমার কাছে, এই কাজটার প্রতি আমি যোগ্য, বা আমি এই কাজটা পেলে আমি আমার 100% নিষ্ঠার সাথে কাজটি করব। ঠিক আছে, আমার আর তেমন কোশ্চেন করার নেই, কারণ আগের সমস্ত কোশ্চেন করে নিয়েছিলাম। তো এখানে এই ধরনের কোশ্চেন, তোমার ইন্টারভিউ আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। স্যার কিছু কোশ্চেন করবেন আর? ঠিক আছে, আমার আমার খুব ভালো লেগেছে, পজিটিভ লেগেছে, খুব পজিটিভ। হ্যাঁ, কোশ্চেন আনসার গুলো খুব ভালো ছিল।